দেশের ফুটবল এখন সরগরম নারী ফুটবলারদের পদচারণায় একের পর এক বিজয়ের গল্পগাথা লিখছে ছোটন বাহিনী এবার মিশন নতুন গল্প লেখার বিজয়কেতন ওরাতে এবারের যাত্রা ভুটানের মিথান সাব ফিফটিনের স্বপ্নভঙ্গ ঘুচিয়ে লক্ষ্য এবার শিরোপা জয় ভুটান মিশনের এই দলে আছে বেশ কজন অভিজ্ঞ ফুটবলার যাদের সামর্থ্যের প্রমাণও মিলেছে মাঠে তবে এর সাথে যুক্ত হয়েছে সদ্য এএফসি অনূর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপ শেষ করা তেরো সেনানি তাই দল নিয়ে আসার বাণী কোচের কণ্ঠে প্রথম আপনার অনূর্ধ্ব আঠারো সাফ হতে যাচ্ছে আর আমাদের মেয়েরা আপনি দিন যাবৎ প্র্যাকটিসে আছে তারা কঠোর অনুশীলনই করছে এএফসি অনূর্ধ্ব ষোলোর যে বাসায় পর এটা খুব ভালোভাবে শেষ করছে ওখান থেকে জন মেয়ে আছে আর আমাদের গতবার যে ফাইনাল রাউন্ডে খেলেছে থাইল্যান্ডে সেখানে আমাদের দশজন প্লেয়ার আছে তো মোটামুটি একটা তেইশ জনের একটা খুব ভালো টিমই হয়েছে আশা করতেছি আমরা দেশবাসীকে একটা ভালো কিছু উপর দিতে হবে ছয় দলের এই আসরে বাংলাদেশ খেলবে গ্রুপ বিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তিরিশ সেপ্টেম্বর লড়াই শুরু করবে মেয়েরা গ্রুপের অন্য খেলা নেপালের বিপক্ষে প্রতিপক্ষ যেই হোক ফলাফল নিয়ে আশাবাদী কোচ গোলাম রাব্বানি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা অনূর্ধ্ব পনেরো প্রমাণ করেছে যে খেলা দিয়ে ভুটানের পুরা দর্শক বা সবার মন জয় করেছে আমি আশা করি যে এখন আমাদের যে আঠারো টিম যাচ্ছে এই টিমটা পুরোপুরিভাবে প্রস্তুত আগের মতোই তারা ফুটবল খেলবে এবং ম্যাচ বাই ম্যাচ জিতবে এবং দর্শকদের মনোযোগ সাফ অনূর্ধ্ব আঠারো চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগেই অনেকটাই ফেভারিট বাংলার কিশোরীরা তাই এবারের যাত্রায় স্বপ্ন পূরণের হাতছানিকেই তালুবন্দি করতে বদ্ধপরিকর ছোটন শিষ্যরা সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা